हेलो गाइस अस्सलामु अलैकुम आमी बांग्लादेशी ब्लॉगर अंजुमान वेलकम टू माय चैनल आशा करी सबाई खूब भालो आछेन आमी आलहमदुलिल्लाह खूब भालो आछि आमी आज के आपनादेर साथे आरेकटि नतून भिडियो शेयर करब एखाने बाजार थेके अनेकगुलो आग निये आसलो आगगुलो खेते अनेक नरम अनेक मिष्टि छिलो ए आगगुलो खेये छोटोबेलार कथा मने पड़े गेलो आमरा छोटोबेला अनेक आग खेतम आग खे एखन रान्ना करते चले आसलाम आज के आमी रान्ना करब खासिर माथा दिए मुगेर डाल खासिर माथा केटे भालोमतो धुए निलाम आर इलिश माछ फ्राई करब एखाने मुगेर डालगुलो भालोमतो भेजे धुए निलाम आर परिमाण मतन आदा रसुन बाटा आर पेंयाज बाटा गरम मसला बाटा निये निलाम आर हलुदेर गुड़ा मरिचेर गुड़ा धनियार गुड़ा परिमाण मतो निये निलाम একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ভেজে সবগুলো মশলা দিয়ে দিলাম মশলাগুলো ভালোমতো ভেজে নিব এখন অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোমতো কষিয়ে নিব এখন স্বাদমতো লবণ দিয়ে দিব মশলাগুলো ভালোমতো কষানো হয়ে গেছে এখন খাসির মাথা দিয়ে দিব খাসির মাথাটা দিয়ে ভালোমতো কষিয়ে নিব আমার চ্যানেলটি যারা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ভুল হলে ক্ষমা করবেন আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা আমার ভিডিওর প্রথম থেকে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন আপনাদের সাপোর্ট পেয়ে আজ আমি এতটা এগিয়েছি আপনারা আমার পাশে থাকলে আমি বাকি দূর এগিয়ে যেতে পারবো আমিও আপনাদের পাশে থাকবো আপনাদের সাপোর্ট করব আমরা সবাই সবার পাশে থাকলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো কথা বলতে বলতে খাসির মাথাগুলো ভালোমতো কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এখন মুগের ডালগুলো দিয়ে দেব মুগের ডালগুলো দিয়ে ভালোমতো কষিয়ে নিব মুগের ডাল দিয়ে খাসির মাথা ভালোমতো কষিয়ে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালোমতো রান্না করে নিব ডালগুলো দিয়ে ভালোমতো নেড়ে নিলাম এখন বলক এসেছে আবার একটু ভালোমতো নেড়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোমতো ডালগুলো সিদ্ধ করে নিব ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে দিয়ে আবার ঢেকে রাখব এখন ঢাকনা উঠিয়ে নিব মুগের ডালগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর রসুন ভালোমতো ভেজে নিলাম এখন খাসির মাথা আর মুগের ডাল বাগার দিয়ে নেব বাগার দিয়ে নিলে খেতে অনেক ভালো লাগে একটা ঘেরান আসে এখন ডালগুলো ভালোমতো নেড়ে পেঁয়াজ আর রসুনের সাথে ভালোমতো মিশিয়ে নিব এখন এখানে আমি এক চামচ ভাজা জিরা ফাঁকি দিয়ে দিব
আর এক চামচ ভাজা গরম মশলা ফাঁকি দিয়ে দেব। ফাঁকিগুলো দিয়ে ডালের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নেব। এখন দুইটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। খাসির মাথা রান্না করা হয়ে গেছে। এখন এখানে আমি ইলিশ মাছ ফ্রাই করব। একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে এখন মেখে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভালো মতো উল্টে দিব। সবগুলো মাছ আমি অল্প জালে ভালো মতো ফ্রাই করে নেব। এখন তো ইলিশের সিজন। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ রান্না, সর্ষা ইলিশ অনেক মজা হয় খেতে। আমি সবগুলো ইলিশ মাছ বাদামি কালার করে ফ্রাই করে নিলাম। ইলিশ মাছ ফ্রাই করা হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।